শুরু হচ্ছে আরব্য রাজনের গল্প। আজ আমরা শুনবো আফ্রিদি দৈত্য ও সওদাগরের গল্প। বেগম শাহরজাদ তার কিস্সা শুরু করলেন। কোনো এক সময় এক দেশে এক সওদাগর বাস করত, অগাধ ধন দৌলতের মালিক, টাকার কুমির। তামাম দুনিয়ায় তার মতো বিত্তবান দ্বিতীয় কেউ ছিল না। এক সময় সেই সওদাগর দেশ বিদেশে চক্কর মেরে বেড়াচ্ছিল, ইচ্ছা ভালো কিছু সামানপত্র খরিদ করবে। মাথার উপর জ্বলন্ত অগ্নিকুণ্ডের মতো সূর্যটা হরদম চোখ রাঙিয়ে চলেছে। ক্লান্ত অবসন্ন সওদাগর এক গাছতলায় ঘোড়া থেকে নামল, রশি দিয়ে ঘোড়াটাকে গাছের সঙ্গে বাঁধল, নদীর জলে হাত মুখ ধুয়ে নিল। এবার ঝোলা থেকে খানা বের করে যেই না মুখে তুলতে যাবে, অমনি চোখের সামনে ভেসে উঠল অতিকায় এক আফ্রিদি দৈত্য। পাহাড়ের মতো উঁচা লম্বা চেহারা, হাতে তার একটা কাটারি। গর্জে উঠল, ওঠ, আমি তোমাকে হত্যা করব, জলদি কর, আমি তোমার কলিজা চাই। আমার অপরাধ? সওদাগর পরজোরে কাঁপা কাঁপা গলায় উচ্চারণ করল, তুমি খুনি, আমার একমাত্র লড়কাকে তুমি খুন করেছ। খানা পিনা করার সময় একটা ফল খেয়ে আটিটা ছুঁড়ে ফেলেছিলে, মনে পড়ছে? তারই আঘাতে আমার বাপজান মারা গিয়েছিল। আমি আজ তার বদলা নেব, তোমার জান নিয়ে ছাড়ব, কলিজাটা টেনে বের করব। ওঠো, জলদি উঠে পড়ো। আফ্রিদি দৈত্য কথাটা বলেই রাগে ফুঁসতে লাগলো, তার বুকের ভেতরে যেন কামারের হাঁফড় চলছে। সওদাগর চোখের জল মুছতে মুছতে বলল, তুমি দৈত্যরাজ, বহু তাকত ধরো, তোমার লড়কাকে যদি মেরেই থাকি তবে জানবে আমি অবশ্যই নিজের অজান্তে তা করেছি, গুনাহ করলেও নিতান্তই অনিচ্ছাকৃত। তবু তুমি আমাকে যে শাস্তি দেবে আমি তা নির্দ্বিধায় মেনে নেব, তবে মৃত্যুর আগে মেহরবানি করে আমাকে একটিবার আমার আত্মজনের সঙ্গে দেখা করার সুযোগ দিলে তোমার কেনা গোলাম হয়ে থাকব। অতিকায় আফ্রিদি দৈত্য এবার চোখ গোল গোল করে সওদাগরের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। সওদাগর আগের মতোই কাঁপা কাঁপা গলায় বলে চলল, আমার অগাধ ধন দৌলত রয়েছে, সেসব আমার বিবি আর লড়কালড়কিদের মধ্যে ভাগ করে দিতে চাই, তারপর আমায় মারো কাটো যা খুশি করতে পারো, বাধা দেব না। আফ্রিদি দৈত্যটা তেমনই রোষপূর্ণ অথচ কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে রইল সওদাগরের দিকে। সওদাগর বলে চলল, তুমি হয়তো জানো না যে আমি সওদাগরিক কাজকর্মে লিপ্ত, এসব কাজে প্রচুর ধার বাকি থাকতে বাধ্য, আমারও কিছু পাওনাদার রয়েছে, গড়ে যাওয়ার আগে তাদের পাওনাগণ্ডার কানাকুড়ি পর্যন্ত আমি মিটিয়ে দিতে চাই, নাহলে বেহেস্তে তো দূরের কথা, দরজাকেও আমার ঠাঁই হবে না। জান দেওয়ার ব্যাপারে আমার মোটেই ভয় ডর নেই, আমার কথায় আস্থা রেখে মাত্র কয়েকটা দিনের জন্য যদি ছেড়ে দাও তবে আমি সব কিছু মিটিয়ে ফিরে এসে তোমার হাতে নিশ্চিন্তে জান দিতে পারি। খোদাতালার নামে কসম খেয়ে বলছি আমি অবশ্যই তোমার কাছে ফিরে আসব। আফ্রিদি দৈত্য বলল, তোমার কথা আমি বিশ্বাস করছি, ঠিক আছে, তোমায় ছুটি দিলাম, কাজ সেরেই আমার কাছে ফিরে আসা চাই, খেয়াল থাকে যেন। ছুটি পেয়ে সওদাগর দেশে ফিরে গেল, যার যা পাওনাগণ্ডা ছিল মিটিয়ে দিল, বিবি আর লড়কালড়কিদের কাছ থেকে চিরদিনের মতো বিদায় নেবার জন্য তৈরি হলো। সবকিছু শুনে সবাই তাকে জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করল, মায়ায় মোহিত হয়ে ঘরের কোণে বসে থাকা তার পক্ষে কিছুতেই সম্ভব নয়। বিচ্ছেদ বেদনা যতই কঠিন হোক তাকে সে আফ্রিদি দৈত্যের খোঁজে বেরোতেই হলো। সবাই বহুত আঁকির জল ঝরালো, এ পথ সে পথ হয়ে সওদাগর একসময় নদীর ধারে সেই গাছটার তলায় হাজির হলো। গাছের তলায় বসে নিজের নসিবের কথা ভেবে আঁখির জল ফেলতে লাগলো। তখন এক বুনো ছাগলকে দড়ি দিয়ে বেঁধে
এক জওয়ান মরদ হঠাৎ সওদাগরের সামনে এসে দাঁড়ালো। সওদাগরকে কাঁদতে দেখে সে বলল, কি হে সওদাগর, তোমার আঁখিতে জল, ব্যাপার কি, এমন মনমরা হয়ে বসে আছো কেন হে? সওদাগর চোখের পানি মুছতে মুছতে নিজের বরাতের কথা তাকে বলল। যুবকটা স্লান হেসে বলল, আচ্ছা এক কিসা শোনালে তো ভাইজান, মুখের জবান রাখার জন্য তুমি যে নিজের জান দিতে এসেছো তা কিন্তু তামাম দুনিয়ার কেউ বিশ্বাস করবে না। এমন সময় আর এক যুবক দুটো শিকারি কুকুর নিয়ে হাঁটতে হাঁটতে গাছের তলায় এলো। সওদাগরের নসিবের সেও আদ্যপ্রান্ত শুনল। কয়েক মুহূর্তের মধ্যে আর এক যুবক সেখানে হাজির হলো, তার সঙ্গে দুটো খচ্চর রয়েছে, মাদি খচ্চর। সেও সওদাগরের নসিবের কথা শুনে একেবারে হাঁ হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই হঠাৎ ঘূর্ণি ঝড় উঠল, বালি আর শুকনো পাতায় চারদিকে ছেয়ে গেল। তার কেন্দ্রস্থলে একটা বালির স্তম্ভ উপরের দিকে উঠে যেতে লাগলো। বালির স্তম্ভটা এবার গাছটার দিকে এগোয়, চোখের পলকে বালির স্তম্ভটা অতিকায় এক আফ্রিদির দৈত্যের আকৃতি ধারণ করলো। আফ্রিদির দৈত্যটা এবার হাতের ঝকঝকে চকচকে তরবারিটা উঁচিয়ে গর্জে উঠল, সওদাগর এগিয়ে এসো, আমি তোমায় খুন করব। আমার ব্যাটাকে খুন করেছো তুমি, তোমাকে খুন করে আমি বদলা নেব। সওদাগর মৃত্যু ভয়ে থরথরিয়ে কাঁপতে লাগলো। আফ্রিদি দৈত্যটা হুঙ্কারে ভীত না হয়ে যুবকদের মধ্যে থেকে বুনো ছাগলের মালিক প্রথম মিয়া এগিয়ে এসে বলল, মেহরবান বান্দার, গুনাহ মাফ করো, আমি তোমায় আমার এই বুনো ছাগলটার কিস্সা শোনাতে চাই। আমার কিস্সা যদি তোমার দিলে খুশ আনতে পারে তবে সওদাগরের গোস্তাকি মাফ করে দেবে, কথা দাও। আফ্রিদি দৈত্য ঠোঁটের কোণে স্লান হাসি রেখা ফুটিয়ে তুলে বলল, বহুত আচ্ছা, তোমার কিস্সা যদি আমার দিলে খুশ উৎপাদন করতে পারে তবে সওদাগরের তিন ভাগ গোস্তাকির এক ভাগ আমি হাসি মুখে মাফ করে দেব, কথা দিচ্ছি। এবার বুনো ছাগলের মালিক যুবকটি তার কিস্সা শুরু করল। হে দৈত্যাধিপতি, আমার সঙ্গে এই যে বুনো ছাগলটা দেখতে পাচ্ছ এ কিন্তু আসলে অবশ্যই কোনো জন্তু নয়, আমার চাচার লড়কি, চাচাতো বোন। আমি একে সাধি করেছি, এখন আমার বিবি। 30টা বছর আমরা একসঙ্গে পাশাপাশি কাছাকাছি রয়েছি, শৈশবেই এ জাদু বিদ্যা রপ্ত করে নিয়েছিল। আমার আফসোস একটাই, 30 বছর একসঙ্গে ঘর করলাম বটে কিন্তু একটাও ছেলে পুলে আমাদের হলো না। মনের দুঃখে শেষ পর্যন্ত বাড়ির নকরানির গর্ভে লড়কা পয়দা করে আফসোস দূর করলাম। আমার লড়কা যখন 15 বছরে পা দিল তখন আমাকে অর্থ উপার্জনের জন্য বিদেশে পাড়ি জমাতে হয়েছিল। আমার বিবি আমার অনুপস্থিতির ফায়দা লুটল, সে জাদু বলে আমার ব্যথাকে বাছুর আর তার মাকে গাই করে ফেলল। কিছুদিন পর আমি ঘরে ফিরে বিবিকে জিজ্ঞেস করলাম, কি গো আমার ব্যাটা ও তার মাকে দেখছি নে যে, তারা কোথায় গেছে? আমার কথার উত্তরে বিবি আমাকে মিথ্যে কথা বলল, আমার ব্যাটা ঘর ছেড়ে উদাও হয়ে গেছে আর তার মা মরে গেছে, গোড় দেওয়া হয়েছে, সামনে ঘাস লতা পায়দা হয়ে জঙ্গল হয়ে গেছে। বিবির কথায় আমার কলিজাটা কুঁকড়ে গেল, আঁখি দুটো দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। আমি কান্নাকাটি করে এখানে ওখানে ঘুরে বেড়াতে লাগলাম। এক সময় আমাদের পরবের দিন এলো, বকরি ঈদ। গাই মহিষ বা ছাগল, যার যা সামর্থ্য কোরবানি করবার পরব। খোদা তালাকে যখন মানি তখন আমাদেরও কিছু না কিছু কোরবানি করতেই হয়। নকরটাকে পাঠালাম একটা তাগড়ায় গাই বা বলদ যাই হোক খরিদ করে আনার জন্য। সে একটা ইয়া বড় গাই খরিদ করে নিয়ে এলো। আমি অস্ত্র নিয়ে তার দিকে এগোতেই দেখলাম আঁখি দুটো দিয়ে জলের বন্যা বয়ে নেমে এসেছে আর বিশ্রী স্বপ্নে ডাকাডাকি করছে। হাতের অস্ত্রটা ফেলে দিলাম, কিছুতেই মন চাইল না। নকরটাকে বললাম, তুই যদি পারিস কোরবানি কর, আমার মন সরছে না। আসলে তো আমার জানা নেই, যেটাকে আমি কোরবানি করতে চাইছি সে অন্য 10টা গায়ের মতো সাধারণ গায়ে নয়, আমার ব্যাটার মা।
আমার দাসীকে জাদু বলে গাই বানিয়ে রাখা হয়েছে। আমার মন সরল না বটে, আমার নকরটা কিন্তু মুহূর্তেই কাজ হাসিল করে ফেলল। জবাই করার পর এক অবিশ্বাস্য দৃশ্য আমার নজরে পড়ল। দেখি আমার নকরানির ধর ও মুন্ডুটা খুনের মধ্যে পড়ে বার কয়েক লাফালাফি দাপাদাপি করে পাথরের মূর্তির মতো নিশ্চল নিস্থর হয়ে রইল। দুঃখ যন্ত্রণায় আমার মনটা বিছিয়ে রইল। এবার লোকটাকে আরো কিছু মোহর দিয়ে বললাম, যা একটা বাছুর কিনে আন। সে এবার একটা মোটাসোটা ইয়া তাগড়া বাছুর নিয়ে এলো। আমার কাছাকাছি আসতেই বাছুরটা আমার পা দুটোর কাছে টান টান হয়ে শুয়ে পড়ল। দু আঁকিতে জলের ধারা, ঠোঁট দুটো তীর তীর করে কাঁপছে, কিছু যেন বলতে চাইছে, ক্ষমতায় কুলোচ্ছে না, নীরবে আঁকি দিয়ে জল ঝরছে। আমার বুকের ভেতরের কলিজাটা বারবার মোচড় মেরে উঠতে লাগলো, বিষিয়ে উঠল দিলটা। নকরটাকে বললাম, বাছুরটাকে জবাই করে কিছুতেই মন সরছে না, একে ছেড়েই দেওয়া যাক, তুই বরং অন্য একটা গাই খরিদ করে নিয়ে আয়গে। কিসটা বলতে বলতে শাহরজাদা জানলা দিয়ে তাকিয়ে দেখলেন ভোরের আলো উঁকি দিচ্ছে। ব্যাস এই পর্যন্ত গল্পটা বলে তিনি থেমে গেলেন, আর এগোলেন না। দুনিয়াজাদ দিদির গলা জড়িয়ে ধরে বলল, কি সুন্দর তোমার কিসা, কি মিষ্টি তোমার গলা, আর বাচনভঙ্গিও চমৎকার। শাহরজাদ অন্যটা গোজগাজ করতে করতে বলল, আরে আসল কিসা তো শুরুই হয়নি বহিন, যদি খোদা এই জানটা রক্ষা করেন তবে কাল রাতে অবশিষ্টটুকু শোনানোর বাসনা রইল। দুনিয়াজাদ গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। বাদশাহ শাহরিয়ার বিবির কোলে মাথা রেখে চোখ বন্ধ করলেন। বাদশাহর ঘুম কাতর চোখ দুটো বুঝে আসতে চাইছে। তিনি আপন মনে বলে উঠলেন, সত্যি বিবি, ভারী সুন্দর কিসসাই শুরু করেছিলে, নসিব মন্দ তাই শেষ হলো না। আবার বলে উঠলেন, এমন একটা কিসসা শেষটুকু না শোনা পর্যন্ত বিবিকে তো কিছুতেই কোতল করা যাবে না। এইরকম ভাবতে ভাবতে তিনি বিবির ওপর কাত হয়ে ঘুমের শিকার হলেন। ভোরের আলো ফুটে উঠল। যখন তিনি চোখ মিলে তাকালেন তখন জানলার বাইরে আলোর রোষ নাই। বেগম শাহরজাদ সে রাত্রের মতো জানে বেঁচে গেলেন। বৃদ্ধ উজির নিঃসন্দেহ যে অন্য দিনের মতো বাদশাহ তার বেটি শাহরজাদকে নির্ঘাত কোতল করেছেন। বাদশাহ শাহরিয়ার অন্যদিন সকালে দরবারে এসে তার বিবির মৃত্যু সংবাদ ঘোষণা করেন। সেদিন কিন্তু আর তা করলেন না। বৃদ্ধ উজির বাদশাহের আচরণে বিস্মিত হলেন। এ কি অবিশ্বাস্য কাণ্ড! তবে কি তার জান শাহরজাদ বেঁচে রয়েছে? ব্যাপারটা তার কাছে কেমন জটিল রূপ ধারণ করল। বাদশাহ শাহরিয়ার দরবারে সারাদিন কাজে ডুবে রইলেন। সূর্য পশ্চিম আকাশে হেলতে না হেলতেই হারেমে বেগম শাহরজাদের কামরায় গিয়ে ঢুকলেন। কোনোরকম ভূমিকা না করেই সরাসরি বললেন, পেয়ারি তোমার কিসসা শুরু করো। তোমার মুখের কিসসা কেবল তোমার বহিনেরই নয়, আমার দিলও কেড়ে নিয়েছে। বেগম শাহরজাদ বললেন, বাছুরটার আচরণে বুনো ছাগলের মালিক যুবকের মন গেল গোলে। সে নকরকে ডেকে বলল, বাছুরটাকে গোয়ালে বেঁধে রেখে অন্য আর একটা গাই নিয়ে আয়। নকরটা মনিবের আদেশ পালনের জন্য উদ্যোগ নিতে লাগলো। এদিকে আফ্রিদি দৈত্যটা আপন মনে বলে উঠল, এ কি অবিশ্বাস্য গল্প রে বাবা, শুনতে শুনতে দম যে বন্ধ হয়ে আসতে চায়। বুনো ছাগলের মালিক যুবকটা কিসসা বলতে লাগলো, আমার বিবি আমার চাচার সে লড়কি বুনো ছাগলটা তখনও অদূরে দাঁড়িয়ে, আমি বাছুরটাকে জবাই করতে অস্বীকার করলে সে অতুগ্র আগ্রহের সঙ্গে বলে উঠল, বাছুরটাকে ছেড়ে দিও না, জবাই করো, প্রচুর গোস্ত পাওয়া যাবে এর গা থেকে। বিবির কথাতেও আমার মন নরম হলো না। নকরটাকে বললাম, এটাকে রেখে বেশ তাগড়াই দেখে অন্য আর একটা গাই নিয়ে আইগে। তার পরের দিনের কথা, নকরটা ব্যস্ত হয়ে এসে বলল, হুজুর এক বুড়িকে ধরে আমার লেরকি ভালো জাদুবিদ্যা রপ্ত করেছিল, বুড়িটা এখন আমার বাড়িতে মেহমান হয়ে বাস করছে। কাল বাছুরটাকে আমার লেরকির কাছে নিয়ে গিয়েছিলাম, সেটাকে দেখা মাত্র আমার লেরকি বোরখা দিয়ে মুখ ঢেকে ফেলল। ব্যাপারটা আমার কাছে তাজ্জব ঠেকল। আমি ছাড়া অন্য কোনো পুরুষ মানুষই
সেখানে ছিল না যাকে দেখে আমার লড়কি এমন লজ্জা সরম বোধ করতে পারে। তারপর বাছুরটাকে দেখা মাত্র তার চোখে মুখে হাসির ঝিলিক দেখা গেল। পর মুহূর্তেই দু আঁখি বয়ে জল গড়াতে লাগলো। সে আঁখি মুছতে মুছতে বলল, আব্বাজান, তুমি কি বাছুরটার ব্যাপারে কিছু জানো? এ যে আসলে বাছুর নয়, মানুষ, জানতে কি? নইলে আমার কাছে নিয়ে এলে কেন? লড়কির কথায় আমার কলিজাটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। মানুষ? মানুষের লড়কা? কি সব যা তা বলছিস, মাথা মুন্ডু কিছুই বুঝছি না। আর তুই হাসলি বা কেন, কাঁদলি বা কেন? এর মধ্যে কি রহস্য আছে, খোলসা করে বল। শোনো আব্বাজান, বাছুরটা আমাদের মালিকের জওয়ান লড়কা। জাদুবিদ্যা প্রয়োগ করে এর বিমাতা একে মানুষ থেকে বাছুরে পরিণত করেছে, আর এর মাকে গাই করেছে, তাই আমি হাসি চেপে রাখতে পারিনি। তার মা গরুটাকে তোমরা জবাই করেছ শুনে আমার আঁখি দুটো বেয়ে জল নেমে এলো। হুজুর, আমার লড়কির কথা শুনে আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। তাকে বললাম, এমন তার্যবকাণ্ড কি হওয়া সম্ভব? এ কথা শোনার পর থেকে সারাটা রাত্রি আমি বসে কাটিয়েছি। আমার নিদ যেন আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। আধার কাটতে না কাটতেই আমি হন্তদন্ত হয়ে আপনার কাছে ছুটে এসেছি। নকরের মুখে এমন তার্য ব্যাপার শুনে আমি তার সঙ্গে যাত্রা করলাম। তখন আমার একমাত্র চিন্তা, কি করে আমার বাছার জীবন রক্ষা করা যাবে। তাকে একবারটি দেখার জন্য আমার মন উথালি পাথালি করতে লাগলো। উঠোনে পা দিতেই নাকারের লড়কি আমাকে যাচ্ছে তাই ভাষে গালমন্দ করল, আর হতভাগ্য বাছুরটা আমার পায়ের কাছে পুরে গড়াগড়ি খেতে লাগলো। লড়কিটা তখন বলল, হুজুর, একে আপনি চিনতে পারেননি? এ যে আপনার বেটা। বাচ্চা, তোমার কথা যদি সত্যি হয় তবে আমার কলিজার সমান বেটাটাকে ফিরিয়ে দাও, তুমি যা পুরস্কার চাইবে দেব। হুজুর, আমি দুটো সত্যে আপনার পুরস্কার স্বরূপ অর্থ বা ধন দৌলত নিতে পারি। প্রথম সত্য হচ্ছে আপনার বেটার সঙ্গে আমার সাধি দিতে হবে, আর দ্বিতীয় সত্য হচ্ছে আপনার বিবিকে আমি আমার পছন্দ মতো একটা জানোয়ার বানিয়ে দেব। বলুন হুজুর, আমার সত্য মানতে রাজি তো? বলুন, তবে জাদুবিদ্যার দ্বারা আপনার লড়কাকে বাছুর থেকে মানুষে পরিণত করে দিই। দৈত্যরাজ, আশা করি আমার তখনকার মানসিক অবস্থা সম্বন্ধে নিশ্চয়ই ধারণা করতে পারছেন। নকরের লড়কির সত্ত্বে আমি সম্মত হয়ে গেলাম। আমার কাছ থেকে আশ্বাস পেয়ে নকরের লড়কি ছোট্ট একটা তামার রেকাবি নিয়ে এলো, তাতে জল ভর্তি। জলের দিকে মুখ রেখে চাপা স্বরে কি সব আওড়াতে লাগলো। তারপর গন্ডুস ভরে পানিটুকু নিয়ে এবার অনুচ্চ কণ্ঠে বলতে লাগলো, আল্লাহ, যদি বাছুর পায়দা করে থাকেন তবে তুমি বাছুরই হয়ে যাবে, আর যদি কোনো ডাইনি জাদু মন্ত্র প্রয়োগ করে তোমায় মানুষ থেকে বাছুরে পরিণত করে দিয়ে থাকে তবে খোদার দোয়ায় তুমি প্রকৃত রূপ মানুষ্য রূপ ফিরে পাও। বাছুরটা এবার ধীরে ধীরে মানুষ্য রূপ, আমার লড়কার রূপ ফিরে পেল। আমি উচ্ছ্বাসিত আবেগের সঙ্গে সদ্য ফিরে পাওয়া আমার বাচ্চাকে বুকে ঝুড়িয়ে ধরলাম। আমার লড়কা তখন আমাকে আদ্যপান্ত ঘটনা ব্যক্ত করলো। আমি সব শুনে তখন বললাম, বাপজান, যে তোমার প্রকৃত রূপ ফিরিয়ে দিয়েছে তার সঙ্গে তোমার সাধি দেব, প্রতিশ্রুতি দিয়েছি। সাধিতে আমার লড়কাও আপত্তি করলো না, সে রাতেই তাদের সাধি দিলাম। নকরের লড়কি আমার বেটার বউ হয়ে ঘরে এলো। এবার আমার চাচার লড়কি আমার বিবিকে জাদু বলে বুনো ছাগলে পরিণত করে দিল। তারপর বেটার উপর সব ঘর সংসার ছেড়ে দিয়ে আমার বিবি বুনো ছাগলটিকে নিয়ে আমি হারা উদ্দেশ্যে ঘর সংসার ছেড়ে বেরিয়ে পড়লাম। 30 বছর একে নিয়ে সুখে দুঃখে ঘর করেছি। এখান দিয়ে যাবার সময় সওদাগরকে আকুল হয়ে কাঁদতে দেখে দাঁড়িয়ে পড়লাম। তখন করুণতম কাহিনী শুনে আমার বড় মায়া হলো। সব বৃত্তান্ত শুনে আমার কৌতূহল কম হয়নি। এর শেষ কোথায় দেখার জন্য এখানে রয়ে গেলাম। আফ্রিদি দৈত্য তার আনন্দে আত্মহারা হয়ে পড়ার উপক্রম হলো। সে বলল, ঠিক আছে, সওদাগরের 1/3 গোনা আমি মাফ করে দিলাম। এবারে শিকারি কুকুর দুটোর মালিক দ্বিতীয় মিয়া আফ্রিদি দৈত্যকে কুর্নিশ জানালো। সে বলল, দৈত্যরাজ,
আমার কাহিনী শুনলে তুমি এতই অবাক হয়ে যাবে যে মুখ দিয়ে রা পর্যন্ত বেরোবে না। যে কিসা এই মাত্র শুনলে তার চেয়ে এটা অনেক অনেক বেশি চটকদার। আমার কিসা যদি বাস্তবিক তোমার দিলকে একটু আধটুকু নাড়া দেয়, তবে সওদাগরের গুণা অল্প হলেও মাফ করে দিও তুমি। আফ্রিদি দৈত্য মুচকি হেসে বলল, তাই হবে যুবক, তোমার কিসা শুরু করো। যুবক এবার কুকুর দুটোর দিকে অঙ্গুলি নির্দেশ করে বলল, এ শিকারি কুকুর দুটো কিন্তু মোটেই সাধারণ কুকুর নয়, আমার দুই ভাইয়া, সহোদর ভাইয়া, উভয়েই আমার বড়। আমাদের আব্বাজান মৃত্যুসজ্জায় 3000 মোহর 3 বেটার নামে ভাগ করে দিয়ে যান। আমার অংশ দিয়ে আমি একটা দোকান খুলে বসলাম। আমার ভাইজানরাও আলাদা আলাদা দোকান খুলল। কিছুদিন যেতে না যেতেই আমার ভাইজানদের একজন দোকান গুটিয়ে এক সওদাগরের সঙ্গে বাণিজ্য করার উদ্দেশ্যে ভিন দেশে পাড়ি জমাল। এক বছর ঘুরতে না ঘুরতেই আমার সে ভাইজান নিঃস্বরিক্ত অবস্থায় বাড়ি ফিরল। আমি তাকে বললাম, তোমাকে তো হাজারবার নিষেধ করেছিলাম, সওদাগরের কাজে ভিন দেশে গিয়ে কাজ নেই। কিছুতেই সে কথা কানে নিলে না, হয়তোবা খোদাতালার এটাই মর্জি ছিল, তাই তো তোমার নসিব এই রকম হলো। বুঝিয়ে শুনিয়ে তাকে এবার এনে বসালাম আমার দোকানে। নদীর জলে গোসল করে এলো সে, আমার ভালো পোশাক আশাক পরালাম, তারপর দু ভাইয়া খানাপিনা খেলাম। এ কথা সে কথার মাঝে তাকে বললাম, ভাইজান, এক বছরের দোকানে মুনাফা ভালোই হয়েছে, আসল তো রয়ে গেছে, তার উপর 1000 ডিনার নগদ মুনাফা, তুমি তার অর্ধেক নিয়ে নাও, আবার দোকান সাজিয়ে বসো, দেখবে তাতেই ভালোই চলে যাবে। বেশি মুনাফার দরকার কি, অল্পেতে সন্তুষ্ট থাকলে জীবনের সুখের হদিশ পাওয়া যায়। কথায় আছে, অতি লোভে তাঁতি নষ্ট, আমার বাতলানো বুদ্ধি সে নিল, আবার পসরা সাজিয়ে বসল। কিছুদিন এইভাবে কাটার পর এক সকালে আমার দু ভাইয়া আমার বাড়ি হাজির হলো। বলল, একদল সওদাগর বাণিজ্যের উদ্দেশ্যে ভিন দেশে যাচ্ছে, তারাও সাব্যস্ত করেছে তাদের সঙ্গে সঙ্গ দেবে। আমি সবিস্ময়ে তাকালাম। তারা বলল, দোকানদারিতে কোনো রকমের পেটের ভাত হতে পারে বটে, কিন্তু আমির হওয়া সম্ভব নয়। তারা আমির হওয়ার জন্য অত্যুগ্রাহী, আমাকেও তাদের সঙ্গে যাওয়ার জন্য জোর জবরদস্তি শুরু করে দিল। আমি আপত্তি জানাতে গিয়ে বললাম, সে কি বাণিজ্যে যাবে কি হে, একবার গেলে তাতেই তো শখ মেটার কথা, আবারও যাওয়ার জন্য নাচাকুদ শুরু করে দিয়েছ, সরম হওয়া উচিত। আমার কাছ থেকে ধ্যাতানি খেয়ে তারা তখনকার মতো নরম হলো বটে, কিন্তু মাঝে মাঝেই এ কথা সে কথা পড়ে লালসার জালে আমাকে আটকাতে কসুর করল না। বাণিজ্য করে কত ফকির আমির বাদশা হয়ে গেল এমন সব কথাও কৌশলে আমার কানে তুলতে কসুর করল না, কিন্তু আমি কিছুতেই নরম হলাম না। মুখ বেজার করে তারা সেদিনও ফিরে গেল বটে, কিন্তু বাণিজ্যের ভূত তাদের মাথা থেকে নামল না, নানা কৌশলে আমাকে রাজি করাতে চেষ্টা করতে লাগলো। আমিও যুক্তি তর্ক দিয়ে তাদের প্রতিবাড়ি ফিরিয়ে দিলাম। পরপর 2 বছর ধরে তারা প্রয়াস চালাবার পর এক সময় আমি আর গড় রাজি হতে পারলাম না। তাদের কথায় মত দিতে গিয়ে বললাম, ঠিক আছে, 2 বছরে তোমরা কে কি কামিয়েছ আমার সামনে রাখো, কারোবারের হালত আগে দেখি। আমার কথা মতো তারা 2000 ডিনার এনে আমার সামনে রাখলো। আলোচনার মাধ্যমে 3 ভাই একমত হলাম, 3000 ডিনার নিয়ে আমরা বাণিজ্যে যাব, আর বাকি 3000 মাটিতে পুঁতে রেখে দেব, বলা তো যায় না। আর উপার্জন করতে গিয়ে যদি লোকসান হয় তবে আর কেঁদে কুল পাওয়া যাবে না, এতে দেশে ফিরে আর অথই পানিতে পড়তে হবে না। আমার পরামর্শে সম্মত হলো। মাথাপিছু 1000 করে ডিনার নিয়ে মণিহারি মালপত্র কিনে নৌকো বোঝাই করলাম। খোদাতালার নাম নিয়ে আমরা 3 জন নৌকো জলে ভাসালাম। প্রায় 1 মাস নৌকো চালিয়ে বেশ জাঁকজমকপূর্ণ একটি বন্দরে আমাদের নৌকো ভেড়ালাম। একদিন থেকে 10 ডিনারের লাভে একটা জিনিস বেছে আবার নোঙর তুললাম। এবার আমাদের লক্ষ্য আরও বড় কোনো বন্দর।
কোনো বড় শহর। কয়েকদিন পর এক বন্দরে আবার নৌকো নোঙর করলাম। কেনা বেচা চালাতে চালাতে এক রূপসী যুবতীর সঙ্গে আমাদের চীন পরিচয় হলো। খুবই গরিব, ছেঁড়া ফাটা কাপড় পোশাক ছাড়া এমন পোশাক তার নেই যা দিয়ে ভালোভাবে লজ্জা নিবারণ করতে পারে। সে আমাদের কাছে সাহায্য প্রার্থনা করলো, আর এও বলল আমাদের সাহায্যের বিনিময়ে রান্না বান্না থেকে শুরু করে সওদা করা পর্যন্ত সব কাজই করতে রাজি, নগরে থাকার আস্তানা। চীনকুলে আপনজন বলতে কেউ নেই তার। যুবতীর কথা শুনে মনে হলো সে উঁচু বংশভূতই বটে। আমি তাকে আমার নৌকায় তুলে নিলাম। কাম কাজ মন চাইলে করবে, না চাইলে হাত পা গুটিয়ে বসে থাকবে, কই বাত নেই। রূপসী যুবতী এবার একটু সাহস পেয়ে বলল, তাই যদি হয় তবে আমাকে সাদি করে নিজের কাছে রাখতে আপত্তি কোথায়। যুবতীর কথাগুলো আমার খুব মনে ধরে গেল। উপরি পাওনা তার অঢেল রূপ আর দেহের অন্যান্য যৌবনের জোয়ারটুকু, ভাবলাম বিদেশ ভূঁয়ে যদি এমন রূপসী যুবতীর সঙ্গ লাভ করা যায় মন্দ কি। অমাত করতে মন চাইল না, নৌকায় তুলে নিলাম অপরূপাকে। সাগরের পানিতে ভালো করে গোসল করিয়ে আমার বঞ্চিতা রূপসীকে সাফ সুতরা করে নিলাম, পরিয়ে দিলাম দামি পোশাক, আখির কোলে সুরমা আর গায়ে ছিটিয়ে দিলাম দামি আতর, ভালো খানাপিনা দিয়ে তার মন ভরিয়ে তুললাম। নৌকোর গলুয়ে বসে ফুরফুরে বাতাসে উভয়ে কতই না গল্প করলাম, ভবিষ্যতের রঙিন খোয়াবে মন প্রাণ ভরে তুললাম। আমরা খুব সহজেই পরস্পরকে কাছে টেনে নিলাম। মাথার উপর কুমড়ো ফালি চাঁদ, তারই ছায়া ছড়িয়ে পড়ছে সাগরের বুকে। আমি তার হাতে একটা হাত রাখলাম, বিস্ময় মাখানো দৃষ্টিতে তার রূপ সৌন্দর্য পান করতে লাগলাম। তার নরম হাতের ছোঁয়ায় আমার বুকের মধ্যের কলিজাটা যেন চনমনিয়ে উঠতে লাগলো। আমরা ক্রমেই ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর হতে লাগলাম। ঝিরঝিরে বাতাসে মনে রোমাঞ্চ জাগিয়ে তুলতে লাগলো। তার তুলতুলে বুকে আমার মুখটাকে গুঁজে দেবার জন্য চিত্ত চাঞ্চল্য বোধ করতে লাগলাম। নৌকার গলুয়েই আর বসে থাকা সম্ভব হলো না, কাম উন্মাদনা আমাকে উত্তক্ত করতে লাগলো। অন্যন্য উপায় হয়ে উঠে পড়লাম। নিটল সরু কোটি দেশ কখন আমার চঞ্চল হাত দুটো বেষ্টন করে ফেলেছে বুঝতেই পারেনি। সে আবেশে জড়ানো আঁকি দুটো মেলে নীরব চাহনিতে অপলক দৃষ্টিতে আমার যৌবনাক্রান্ত দেহটাকে যেন জরিপ করতে লেগে গেল। সে যেন বাস্তবিকই এক অনাস্বাদিত আনন্দ। তার উত্তপ্ত বক্ষটিকে আমার বক্ষের সঙ্গে সাপটে নিয়ে কোনোরকমে শোবার ঘরে ফিরে এলাম। শুইয়ে দিলাম কচি ঘাসের মতো নরম বিছানায়। আমার কামতপ্ত প্রস্থ বক্ষের চাপে সে যেন কোন এক অন্ধকার অটল গহ্বরে তিলে তিলে হারিয়ে যেতে লাগলো। কারোর মুখে কোনো ভাষা নেই, আঁকিতে আঁকি রেখে কথা, উভয়ের মধ্যেই কেবল আবেগ উচ্ছ্বাস আর পরস্পরের আত্মদানের মাধ্যমে আত্মতৃপ্ত লাভের সুতীব্র বাসনা বারবার মাথাচাড়া দিয়ে উঠতে লাগলো। দিন যায়, সপ্তাহ কাটে, আমাদের মহব্বত ক্রমেই গভীর থেকে গভীরতর হয়ে বাড়তে লাগলো। আমাদের সুখটুকু আমার ভাইয়া দুজনের মধ্যে আনন্দ সঞ্চার করতে পারল না, ইচ্ছায় জ্বলে পুড়ে খাঁক হয়ে যেতে লাগলো তারা। আমি বয়সে কনিষ্ঠ, সুস্বাস্থ্যের অধিকারী, তাদের বয়স অপেক্ষাকৃত বেশি। আমার মতো যৌবনের উন্মাদনা তো আর তাদের দেহ মনকে এমন করে উত্তপ্ত করে না, কোনো রূপসী তাদের দিকে ফিরেও তাকায় না, তো সে দোষ কেন আমার? আমাদের ওপর আমাদের ঘরে তাদের ঈর্ষা জর্জরিত কৌতূহলী চোখগুলো ঘুরপাক খেতে লাগলো, আর আমাদের নিয়ে সর্বদা ফুসুর ফাসুর করতে লাগলো নিজেদের মধ্যে। এক সময় দরজার ছিদ্র দিয়ে তাকিয়ে দেওয়ালের ফাঁকে চোখ রেখে তারা দেখতে লাগলো আমি কিভাবে আদরে সোহাগে বিবির মধ্যে কাম উন্মাদনা জাগিয়ে তুলি, সে কিভাবে নিজের দেহের স্পর্শে আমাকে হিংস্র জন্তুতে পরিণত করে, সম্ভোগের প্রেরণা যোগায়। তারা সেসবের উপর গোপনে নজর রাখতে লাগলো, এমনকি আমাদের একান্ত গোপন কার্যকলাপও তারা চুপিসারে দেখে নিতে লাগলো। আর এরই মাধ্যমে তারা তাদের বিকৃত বাঞ্ছা পূরণে লিপ্ত থাকত।
আমার বুঝতে বাকি রইল না শয়তান তাদের কাঁধে চেপেছে, সহজে নামার নয়। আমার দুই ভাইয়া কেবলমাত্র আমাদের গোপন দৃশ্যাবলী দেখে তৃপ্ত হতে পারল না, আরও জঘন্যতম পরিকল্পনায় লিপ্ত হল। এক রাতে আমরা আলিঙ্গনাবদ্ধ হয়ে গভীর নিদ্রায় ডুবেছিলাম। তারা অতি সন্তর্পণে ঘরে ঢুকে আমাদের দুজনকে তুলে নৌকার ছয়ের বাইরে নিয়ে গেল। নির্মমভাবে উত্তাল উদ্দাম সমুদ্রে ছুঁড়ে ফেলে দিল। তখনই এক অবিশ্বাস্য দৃশ্য দেখে আমি স্তম্ভিত হয়ে গেলাম। অথই জলে হাবুডুবু খেতে খেতে আমি দেখতে পেলাম আমার বিবি অতিকায় এক জিনির আকৃতি ধারণ করে আমাকে পুতুলের মতো কাঁধে তুলে নিল। এবার দিব্যি লম্বা লম্বা পা ফেলে নির্বিবাদে জলের উপর দিয়ে হেঁটে তীরের দিকে এগিয়ে যেতে লাগলো। এক অজানা অচেনা দ্বীপে নিয়ে গেল আমাকে। নির্জন নিরালা দ্বীপের জমাট বাঁধা অন্ধকারে নামিয়ে দিয়ে চোখের পলকে সে অন্তর্ধান হলো। ভোরের আলো ফুটলে সে আবার আমার কাছে এলো। দুষ্টু মিষ্টি ভরা চোখে আমার দিকে তাকিয়ে মিষ্টি মধুর সুরেলা কণ্ঠে বলল, আমায় চিনতে পারছো? কে আমি বলতে পারো? তার সুবিশাল বপুটির দিকে আমি নীরব চাহনি মেলে সব বিষয়ে তাকিয়ে রইলাম। সে ফিক করে হেসে বলল, এই দেখো, তুমি দেখছি সত্যি আমাকে চিনতে পারছো না। আমি তোমার বিবি, অবধারিত মৃত্যুর কবল থেকে আমি তোমাকে ফিরিয়ে এনেছি। খোদাতালার উপর আমার বড়ই আস্থা, তার বাসনা হয়তো এই রকমই ছিল, আর তার দোয়া থাকলে অসম্ভব বলে কিছু থাকে না। তুমি আমাকে আশ্রয় দিয়ে যে মহত্বের পরিচয় দিয়েছিলে আমি তা বিস্মিত হইনি। আজ তোমাকে প্রাণে বাঁচাতে পেরে কি যে আনন্দ পাচ্ছি তা ভাষায় বোঝানো যাবে না। আমি আজই তোমার শয়তান ভাই দুটোকে খুন করে প্রতিশোধ নেব। আমার ভাইদের হত্যা করবে শুনে মনটা কেমন বিষিয়ে উঠল। আমি আঁতকে উঠে বললাম, তুমি আর যাই করো, আমার ভাইদের খুন করো না। কথায় আছে, মূর্খের অশেষ দোষ। উপকারীর উপকারের প্রতিদান কিভাবে দিতে হয় তা তাদের অজানা। উপকারীর সর্বনাশ করতেও দ্বিধা করে না। শয়তানরা চেষ্টা করেও ভালো হতে পারে না, আর সেটাই তাদের সবচেয়ে বড় শাস্তি মনে করা যেতে পারে। যিনি চেঁচিয়ে ওঠে, অসম্ভব, শয়তান দুটোকে কিছুতেই ছেড়ে দেব না, আমি কোতল করব, মৃত্যুই তাদের একমাত্র প্রাপ্য। কথা বলতে বলতে সে আমাকে কাঁধে তুলে নিল, আকাশপথে উঠতে আরম্ভ করল, আমার বাড়ির সামনে নামিয়ে দিল। এবার সোজা গাছতলায় গিয়ে পুঁতে রাখা দিনারগুলো তুলে ফেললাম। দোকানে গেলাম, দরজা খুলে দেখি সবই ঠিকঠাক আছে। বন্ধ করে বাড়ি ফিরলাম, দেখি দুটি শিকারি কুকুর আমার দরজায় বাঁধা। আমাকে দেখে তারা কেঁদে আকুল হতে লাগলো। কাছে গেলাম, তারাও এগিয়ে এলো, আমার জব্বার কিনারা কামড়ে ধরে টানতে লাগলো। ব্যাপার কি মাথায় এলো না। ঠিক তখনই আমার বিবি জিনির আবির্ভাব ঘটল। মুচকি হেসে বলল, এ শিকারি কুকুর দুটো তোমার দুই ভাই। আমার ছোট বহিন জাদুবিদ্যায় পারদর্শিনী, সে বলেছে এরা 10 বছর কুকুর হয়েই থাকবে, কেউ এদের মানুষের চেহারা ফিরিয়ে দিতে পারবে না। এবার 10 বছর পূর্ণ হলো। আমি কুকুররূপী ভাইজানদের নিয়ে পথে নেমেছি, জিনির সে বহিনের খোঁজ করে বেড়াচ্ছি। তার দেখা মিললে অনুরোধ করব যাতে সে আমার ভাইজানদের আগের চেহারা ফিরিয়ে দেয়। তার খোঁজে পয়দল চলতে চলতে এখানে গাছতলায় এদের দেখা পেলাম। এরাও সওদাগরের দুঃখের কিস্সা বলল। অপেক্ষায় আছি, দেখি এর শেষ কোথায়। দ্বিতীয় যুবকের কিস্সা শেষ হলে খরচরের মালিক তৃতীয় মিয়া আফ্রিদি দৈত্যকে কুন্নিস করে বলল, মেহরবান, আমার কিস্সা শুনলে তাগ লেগে। তোমার কিস্সা? তোমারও আবার কিস্সা আছে নাকি? হে বলো শুনি, কেমন তোমার কিস্সা? আফ্রিদি দৈত্য মুচকি হেসে বলল। এবার খরচরের মালিক তৃতীয় যুবক বলল, দৈত্য শ্রেষ্ঠ, এই খরচরটা কিন্তু সত্যিকারের খরচর নয়, আমার বিবি। জাদু বলে তাকে খরচরের রূপ দেওয়া হয়েছে। একবার আমি ভিন দেশে গিয়েছিলাম,
বছরখানেক পরে বাড়ি ফিরে বিবির সঙ্গে দেখা করার জন্য অন্দর মহলে গেলাম। আমার মাথাটা অকস্মাৎ চক্কর মেরে উঠল। দেখি আমার বিবি এক নিগ্র নখরের আলিঙ্গনাবদ্ধ হয়ে মজ করে প্রেমালাপ করছে। মুখে আদিরসের জোয়ার, আর তার হাত দুটো তার সিঙ্গারে লিপ্ত। কোনো দিকে হুঁশ মাত্র নেই, উভয়ে যেন ভিন লোকে বিচরণ করছে। ক্রমে তাদের মধ্যে উত্তেজনা যাচ্ছে। আমি দরজার ফুটোয় চোখ রেখে তাদের প্রেম পীড়িতি দেখতে লাগলাম। অকস্মাৎ আমার বিবি আমাকে দেখে ফেলল। তড়াক করে চৌকি থেকে নেমে দেওয়ালের তাক থেকে জলের বাটি মুখের কাছে তুলে নিয়ে ফিস করে কি সব মন্ত্র আওড়ালো। তারপর তা গন্ডোজ ভরে তুলে নিয়ে আমার গায়ে ছিটিয়ে দিল। ব্যাপারটা আমি আগে লক্ষ্য করিনি। ব্যাস মুহূর্তে আমি কুকুরের রূপ পেয়ে গেলাম। তারপর আমাকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিল। মনের দুঃখে আমি নগরের পথে পথে ঘুরে বেড়াতে লাগলাম। একদিন পেটের জ্বালায় এক মাংসের দোকানে গেলাম। ফেলে দেওয়া হাড়গোড় মুখে নিয়ে চিবোতে লাগলাম। আমাকে দেখে কসাইয়ের বড়ই দয়া হলো। সঙ্গে করে সে তার বাড়ি নিয়ে গেল। কসাইয়ের যুবতী লড়কি আমাকে দেখেই ওড়না দিয়ে মুখ ঢেকে তার আব্বাজানকে বকাবকি করতে লাগলো। তুমি একজন পরপুরুষকে কেন একেবারে অন্দর মহলে নিয়ে এলে? এটা তো সাধারণ কুকুর নয়, পুরুষ মানুষ। এক শয়তানি একে তুক করে কুকুরে পরিণত করে দিয়েছে। তোমার ইচ্ছা থাকলে আমি এর মানুষের রূপ ফিরিয়ে দিতে পারি। বেচারার কি কষ্ট, চোখে দেখা যায় না। তুমি একে মানুষে পরিণত করে দাও, এর কষ্টে আমার কলিজাটা উথাল পাথাল করছে। কসাইয়ের লড়কি এক বাটি জল নিয়ে বিড়বিড় করে কি সব মন্ত্র আওড়ালো। তারপর সে জল আমার গায়ে বারবার ছিটিয়ে দিল। আমি আবার আগের মতো মানুষের রূপ ফিরে পেলাম। আমি বললাম, সুন্দরী, তোমার কাছে আমার কৃতজ্ঞতার শেষ নাই। আমার শয়তানি বিবিকে আমি খচ্চরে পরিণত করে দিতে চাই, তোমার দ্বারা কি সম্ভব? কসাইয়ের লড়কি আবার সে বাটিটা জল ভরে নিল। আগের মতোই বিড়বিড় করে কি যেন বলল। এবার বাটিটা আমার হাতে দিয়ে বলল, তোমার বিবি যখন নিন্দ যাবে তখন এই জল তার গায়ে দিয়ে মনে মনে যা ভাববে সে সেই রূপ পাবে। এবার আফ্রিদি দৈত্যের দিকে ফিরে সে বলল, দৈত্যশ্রেষ্ঠ, এ খরচরটাই আমার সে বিবি, জাদুকরি বিবি। আফ্রিদি দৈত্যের মুখে প্রসন্নতার ছাপ ফুটে উঠল। এবার সে বলল, সদাগর, আমি তোমার সব গুণা মাফ করে দিলাম, তুমি মুক্ত, যেখানে খুশি যেতে পারো। ইতিমধ্যে পূর্ব আকাশে ভোরের আলো উঁকি মারতে শুরু করেছে। শাহরজাদ কিসা শেষ করতেই দুনিয়াজাদ তার গলা জড়িয়ে বলল, কি সুন্দর, কি সুন্দর কিসাই না তুমি জানো দিদি? এ আর এমন কি সুন্দর কিসা বহিন, প্রাণে বাঁচলে দেখবি কাল আরো কত সুন্দর কিসা শোনাব। বাদশাহ শাহরিয়ার ভাবলেন, একে কোতল করে এমন সুন্দর কিসা শোনা থেকে কিছুতেই বঞ্চিত হওয়া যায় না। বিবি শাহরজাদের কোলে মাথা রেখে তিনি নিদ্রায় অভিভূত হয়ে পড়লেন। সারাদিন দরবারে নানা কাজে লিপ্ত থাকার পর বাদশাহ শাহরিয়ার সন্ধ্যার কিছু পরে অন্দর মহলে এলেন। রাত্রে তাড়াতাড়ি পানাহার সেরে ঢুকলেন শোবার ঘরে। দুনিয়াজাদ তার দিদির গলা জড়িয়ে ধরে আবদারের স্বরে বলল, কিসা শুরু করো।